উইন্ডোজ 10 অটো আপডেট ইনেবল এবং ডিসেবল করা যায়। তো চলুন দেখি যে সেটি কিভাবে করা সম্ভব। তো প্রথমে উইন্ডোজ প্রেস করতে হবে উইন্ডোজ কি বাটন উইন্ডোজ প্লাস আর। তো এখানে সার্ভিসের ডট এমএসসি লেখার পরে সরি ওকে। তো দেখি কি আসতেছে, একটি নতুন একটি উইন্ডোজ আসার কথা, সার্ভিস কমান্ড উইন্ডোজ টার্মিনাল। তো আচ্ছা এখানে আমার অলরেডি ওপেন আছে, সেটাই ওপেন করি। আচ্ছা এখানে এরকম একটি উইন্ডোজ আসবে, তো একদম নিচে যেতে হবে, স্ক্রোলটা একদম নিচে আসার পর উইন্ডোজ আপডেট দেখতে পাবেন, উইন্ডোজ টাইমের জাস্ট নিচে এবং উইন্ডোজ আপডেট মিডিয়া স্ক্রিন এটার উপরে। ঠিক আছে, তো এটির মধ্যে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এখানে দেওয়া আছে ম্যানুয়াল, দেখেন জেনারেল ট্যাবে ভেতরে স্টার্টার টাইপ ম্যানুয়াল করা আছে, তার মানে আমি যখন চেক করব ঠিক তখনই উইন্ডোজটা আপডেট চেকিং করবে যে হ্যাঁ নতুন কোনো আপডেট আসছে কি না, অটোমেটিকভাবে কোনো কিছু চেক করবে না, এটাই মূলত ম্যানুয়াল। আর যখন আপনি এটি ডিসেবল করে রাখবেন, যেমন এখানে ডিসেবল করে শুধু এখানে জাস্ট স্টপ বাটনটা প্রেস করে অ্যাপ্লাই এবং ওকে করতে হবে, তাহলে আপনার উইন্ডোজ কখনোই অটোমেটিক আপডেট চাইবে না বা নেবে না। তো এখানে আমি অটোমেটিকও দিইনি ডিসেবলডও দিইনি, দিয়ে রাখছি শুধু ম্যানুয়াল। ম্যানুয়াল মানে আমার যখন দরকার হবে যে হ্যাঁ আমি চেক দেবো, সে তখনই ম্যানুয়ালভাবে আমার উইন্ডোজটি আপডেট হবে। তো আপনারা যারা গ্রামে থাকেন বা যারা এমবি কিনে উইন্ডোজ আপডেট দেন, তারা আমার মনে হয় এখানে ডিসেবল করে রাখবেন। ঠিক আছে, ডিসেবল করে অ্যাপ্লাই এবং ওকে, তাহলে আপনার উইন্ডোজ কখনও অটোমেটিক আপডেট নেবে না এবং আপনার এমবি অপচয় হবে না। তো এটাই ছিল আজকে অটোমেটিক উইন্ডোজ আপডেট ইনেবল এবং ডিসেবল, এবং আপনি কীভাবে আপনার এমবি থেকে এমবি অতিরিক্ত খরচ থেকে রেহাই পেতে পারেন সেটার একটা পারপাস ছিল জাস্ট সিম্পল। তো যাই হোক, দেখি এবার আমি উইন্ডোজটা মিনিমাইজ করে আমার উইন্ডোজ আপডেট আসছে কি না, সেই জন্য আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে হ্যাঁ উইন্ডোজ আমার অলরেডি আপডেট হচ্ছে, এখানে উইন্ডোজ আপডেট, এখানে দেখেন আপনি আজকে ডেট টুডে। তো এখানে আমার একটা দুটা তিনটা আপডেট অলরেডি হইতেছে, তো দুটা উইন্ডোজের 10 ভার্সন, একটি সিকিউরিটি প্লাস অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারের। তো এইটা উইন্ডোজ আপডেট, এখন আমি এটা ম্যানুয়ালি করলাম। তো আপনারা যেভাবে দেখালাম সেভাবে আপনি উইন্ডোজ ডিসেবল করেও রাখতে পারবেন, অটোমেটিক করে রাখতে পারেন, ম্যানুয়াল করে রাখতে পারেন, আপনার উপরে সেটা বিবেচনা। কারণ আপনার এমবি খরচ বাঁচাতে চাইলে আপনার অবশ্যই ডিসেবল করে রাখতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তো আশা করি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। তো আপনাদের উইন্ডোজ এইভাবে সেটিং করে আপনারা এমবিস ইউজ করতে পারেন। তো লাস্টের একটা কথা বলি নতুন হিসাবে, যে ভিডিওয়ের অনেক কিছু হয়তো বা ভুল ভ্রান্তি হইতে পারে কথাবার্তা, তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন অনুপ্রাণিত হই, এবং লাইক এবং শেয়ার বাটন চেপে অনুপ্রাণিত করবেন।